আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ডাক্তার আদান ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন। আমি উত্তরা আই হেলথ বাংলাদেশ হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছি। তো আজ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলবো। আজ যে ব্যাপারে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে আমি কমেন্ট এবং মেসেজ পাচ্ছি, তা হচ্ছে ছোট বাচ্চাদের হচ্ছে টেরা চোখ, বা ছোট বাচ্চাদের চোখে যদি হচ্ছে অনেক বেশি পাওয়ারের চশমা লাগে তাহলে করণীয় কি বা এর প্রতিকার কি। হ্যাঁ, ছোট বাচ্চাদের চোখের ভেতরে যদি হচ্ছে অনেক বেশি কোনো সমস্যা থাকে, ছোট বাচ্চাদের চোখ যদি হচ্ছে টেরা হয়ে যায়, মা বাবা যদি এটা বুঝতে পারে, অনেক সময় হচ্ছে গিয়ে অল্প বয়সে, মানে হচ্ছে 1 মাস 2 মাসের বাচ্চার ক্ষেত্রে এটা প্রথমেই বোঝা যায় না, বয়সটা যখন হচ্ছে গিয়ে 6 মাস থেকে 1 বছরের কাছাকাছি যায় তখন কিন্তু মা বাবা বুঝতে পারে যে ওর চোখে কিছু একটা সমস্যা আছে বা তার কারণে কিছু একটা সমস্যা আছে। তো এগুলোর যদি মোটা দাগে এগুলোর কারণগুলো আমরা জানতে চেষ্টা করি, তার মধ্যে একদম প্রথম কারণটাই কিন্তু আসবে ছোট বাচ্চাদের চোখের রিফ্রেকটিভ এরর, বা ওর চোখে হচ্ছে কি এমন কোনো চশমা জনিত পাওয়ার রয়েছে যেটা হচ্ছে ডিটেকশন হচ্ছে না, এই জন্য চোখটা হচ্ছে কি বেঁকে যায়। নর্মালি প্লাস পাওয়ার ক্ষেত্রে হচ্ছে চোখটা নাকের দিকে এবং মাইনাস পাওয়ার ক্ষেত্রে চোখটা কানের দিকে বাঁকা হয়ে যায়, এটা একটা সাধারণ একটা রুলস আর কি। তো যেটাই হোক না কেন, এরকম কোনো কিছু যদি কখনো আপনার সোনামণির চোখে আপনার ধরা পড়ে তাহলে কিন্তু সাথে সাথে নিকটস্থ হচ্ছে গিয়ে চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে আসতে হবে। একটা ব্যাপার হচ্ছে ছোট বাচ্চাদের চোখের পাওয়ার কিন্তু আমরা বড়দের যেভাবে চোখের পাওয়ারটা নির্ণয় করি, বা যেই অটো ক্যারাটো রিফ্রেক্টোমিটার আমরা হচ্ছে ব্যবহার করি সেখান দিয়ে হচ্ছে চোখের পাওয়ারটা নির্ণয় করি, একদম ছোট বাচ্চাদের কিন্তু হচ্ছে কি এভাবে হচ্ছে গিয়ে চোখের পাওয়ারটা নির্ণয় করা হয় না বা করা উচিত না। তো তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সাইক্লোপ্লেজিক রিফ্রেকশন, বা চোখের যেই নর্মাল যে মাসলগুলো আছে, চোখের ভিতরে যে মাংসপেশিগুলো আছে তার হচ্ছে কি টোনগুলো কমিয়ে দিয়ে একটা ওষুধের মাধ্যমে বা একটা মলমের মাধ্যমে তার টোনটা কমিয়ে দিয়ে তারপরে তার হচ্ছে কি প্রকৃত পাওয়ারটা বের করতে হয়। তো এটা কিন্তু হচ্ছে কি একবার যদি ঠিকমতো পাওয়ারটা অ্যাডজাস্ট করে ফেলা যায় তাহলে কিন্তু সেটা ওই পাওয়ারের উপর বেসিস করেই খুব সহজে পরবর্তী স্টেপগুলো হচ্ছে কি নেওয়া যায়। তো এই জিনিসটাই হচ্ছে আমরা হচ্ছে খুব মানে চেষ্টা করছি, যেহেতু হচ্ছে কি আমার একটা পার্সোনাল লেভেলের হচ্ছে কি একটা চিন্তা যে আমি প্যারামুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিছু হলেও অবদান রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে ছোটবেলা থেকেই যদি হচ্ছে গিয়ে মা বাবারা একটু আমাদেরকে সহযোগিতা করে তাহলে মনে হয় ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেক সহজে আমরা হচ্ছে সমাধান করতে পারি। এখন এই ক্ষেত্রে কি কি হতে পারে সে ব্যাপারগুলো একটু আপনাদেরকে বলে দিই। একদম ছোট বাচ্চা যাদের হচ্ছে কি এখন অপারেশন করার মধ্যেই হচ্ছে শরীর স্বাস্থ্য ডেভেলপ করে নাই, বা আইটাই ঠিক মতো ডেভেলপ করে নাই, কিন্তু তার স্কুইন ডেভেলপ করে গেছে, মানে হচ্ছে কি তার চোখ হচ্ছে গিয়ে বাঁকা বা টেরা হয়ে গেছে, তো সেক্ষেত্রে অনেক মা বাবাই কিন্তু এসে হচ্ছে কি অপারেশনের কথা জিজ্ঞেস করে। অপারেশন একটা অপশন তো আছেই, কিন্তু যদি হচ্ছে কি 8 বছর বা ক্রিটিক্যাল পিরিয়ডের মধ্যে আপনার বাচ্চার বয়স হয়, ছোট্ট সোনামনের বয়স যদি 8 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আমরা সাইক্লোপ্লেজিক রিফ্রেকশন, চোখে প্রপার হচ্ছে কি চশমা দিয়ে কিছু অকলুশন থেরাপি, বা হচ্ছে গিয়ে চোখের টেরাভাবের উপরে কাজ করবে এরকম কিছু থেরাপি দিয়ে আমরা প্রথমে চিকিৎসা করে দেখতে পারি। এবং এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট সেটা একটু আপনাদেরকে বোঝাই। আমাদের কাছে যে টেরা চোখে যে রোগীরা আসে চেম্বারের মধ্যে, বলতে গেলে তার 40% আসে যে চোখের দৃষ্টি হচ্ছে কি কম, মানে চোখের দৃষ্টি পুরোপুরি ঠিক নেই, এই জন্য চোখটা হচ্ছে বাঁকা হয়ে গেছে। তো তাদের চোখের যে অপারেশন করার পরে যে আউটকাম, যারা হচ্ছে কি একদম চোখের দৃষ্টিটা খুব সুন্দর 6/6, তাদের চোখের হচ্ছে অপারেশন পরবর্তী আউটকাম দুটো কিন্তু কখনোই এক হবে না। তাহলে আপনার ছোট্ট সোনামণির কিন্তু হচ্ছে চোখের পাওয়ার বা চশমার পাওয়ার এটা কিন্তু খুব সঠিকভাবে নির্ণয় করে এবং সঠিকভাবে চশমাটা পড়তে হবে। এবং যদি ডাক্তার সাহেব মনে করেন যে আপনাকে অকলুশন থেরাপি দিতে হবে আপনার বাচ্চাকে, অকলুশন থেরাপি মানে হচ্ছে গিয়ে আমরা একটা চোখ হচ্ছে গিয়ে ঢেকে রেখে আরেকটা চোখ, বা যেটা লেজি আই সেটাকে হচ্ছে গিয়ে বেশি বেশি স্টিমুলেশন দিতে চাই, এই থেরাপিগুলো যদি হচ্ছে গিয়ে ঠিক মতো হচ্ছে গিয়ে কাজ করে তাহলে কিন্তু আপনার ছোট্ট সোনামণির চোখ অনেক সময় হচ্ছে গিয়ে অপারেশন ছাড়াও ঠিক হয়ে যেতে পারে। তো এই ব্যাপারে আসলে আপনাদের সবার সহযোগিতা আমাদের একান্ত ভাবে কাম্য। আশা করি ব্যাপারগুলো বুঝবেন, সুচিকিৎসা নেবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।